বিপিএল সিজন এইটে সেঞ্চুরি পেয়েছেন ল্যান্ডেল সিমন্স চট্টগ্রাম জহুরামের চৌধুরী স্টেডিয়ামে। প্রশ্ন হচ্ছে বিপিএলে এখনও পর্যন্ত কতটা সেঞ্চুরি, কোন ভেন্যুতে কতটা সেঞ্চুরি হয়েছে, কোন প্লেয়ারের কি একের বেশি সেঞ্চুরি আছে, বাংলাদেশি কারা কারা সেঞ্চুরি করেছেন, এই বিষয়গুলিকে আমাদের জানা আছে। যারা জানতে চান কিংবা যাদের এই বিষয়গুলো জানার আগ্রহ রয়েছে, মূলত তাদের জন্যই এই ভিডিওটা। বিপিএলে এখনও পর্যন্ত সেঞ্চুরি হয়েছে 22টা। ল্যান্ডেল সিমন্স বিপিএল ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকালেন এবং এটি হচ্ছে বিপিএলের ইতিহাসে 22তম সেঞ্চুরি। এখনও পর্যন্ত এই 22টা সেঞ্চুরি 17 জন প্লেয়ার মিলে করেছেন, 17 জন। এবং এই 17 জনের মধ্যে বাংলাদেশি কতজন, বাংলাদেশি প্লেয়ার আছে এই 17 জনের মধ্যে 5 জন, এবং বাংলাদেশের বাইরে 12 জন প্লেয়ার রয়েছেন, মোট 17 জন মিলে এই 22টা সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের এমন কেউ কি আছেন যিনি বিপিএলে একাধিক সেঞ্চুরি করেছেন? না, বিপিএলে যে 22টা সেঞ্চুরি হয়েছে সেখানে একাধিক সেঞ্চুরি করেছেন মাত্র 2 জন, এবং 2 জনই হচ্ছেন ক্যারিবিয়ান। একজন হচ্ছেন ক্রিস গেইল, দ্য ইউনিভার্স বস, তার সেঞ্চুরি রয়েছে 5টা, এবং তাকে যিনি গুরু মানেন এবং তার যিনি ভক্ত তিনি হচ্ছেন এভিন লুইস, তার রয়েছে 2টা। সো এই 2 ক্যারিবিয়ানের একাধিক সেঞ্চুরি রয়েছে বিপিএলে, এছাড়া আর কোনো খেলোয়াড়ের বিপিএলে অন্তত একাধিক সেঞ্চুরি নেই। তারপরে আসি যে কোন ভেন্যুতে এখনও পর্যন্ত কয়টা সেঞ্চুরি হয়েছে। বিপিএলে বাংলাদেশের যে কটা ভেন্যুতে খেলা হয়েছে সব মিলে 3টা ভেন্যুতে সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে মিরপুরে, মিরপুরে সেঞ্চুরি হয়েছে 13টা। চট্টগ্রামে হয়েছে কয়টা একটু পরে বলছি, তার আগে বলে নিই খুলনায় 1টা সেঞ্চুরি আছে, 14টা। হিসাবটা এখন মিলে গেল। চট্টগ্রামে এই সেঞ্চুরিটা নিয়ে, মানে ল্যান্ডেল সিমন্সের সেঞ্চুরি নিয়ে সেঞ্চুরি সংখ্যা হচ্ছে 8টা। তাহলে 13, 1, 8, এই হচ্ছে 22 সেঞ্চুরির হিসেব। এবার নিশ্চয়ই অনেকে জানতে চাইবেন যে বাংলাদেশের যে 5 জনের সেঞ্চুরিটা আছে সেই 5 জনের নাম আসলে কী কী, কারা কারা সেঞ্চুরি করেছেন, প্রথম সেঞ্চুরিটা বাংলাদেশের কে করেছিলেন। ইয়াস, দিস ইজ শারিয়ান নাফিস, প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তারপর মোহাম্মদ আশরাফুল, তারপর 2016 সাব্বির রহমান, তারপর 2019 তামিম ইকবাল, তারপর 2020 নাজমুল হোসেন সাত্তো। এই হচ্ছে বাংলাদেশের 5 সেঞ্চুরি ক্যাম্পেইনার যারা বিপিএলে সেঞ্চুরি পেয়েছিলেন। এর বাইরে বাংলাদেশের অন্তত আর কেউ সেঞ্চুরি পাননি। ল্যান্ডেল সিমন্স এই আসরের প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন। এবং আরেকটা বিষয় তো নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন ঘুরতেই পারে, আচ্ছা কোন সিজনে বা কোন সালে সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছিল? 2019 বিপিএল 6 সেবার 8টা সেঞ্চুরি হয়েছে, সবচেয়ে বেশি, এক আসরে সবচেয়ে বেশি। এরকম বেশি সেঞ্চুরি অন্য কোনো আসরে আসলে হয়নি। সো এই ছিল বিপিএলের সেঞ্চুরি হিস্ট্রি। মজার মজার এই ধরনের আরও ইনফরমেশন পাওয়া যাবে, সবসময় চোখ রাখতে হবে টি স্পোর্টসে।